ছবির মতো সুন্দর দেশ থাইল্যান্ড। দেশটির দক্ষিণ পূর্ব শহর পাতায়া বিশ্বজুড়ে এখন যার পরিচিতি। একসময় শহরটি ছিল বেশ শান্ত ও ঘুমন্ত, ছিল না এখানকার মতো কোলাহল বা উদ্যমতা। বেশ কয়েক বছর আগে ডেইলি সানের এক প্রতিবেদনে শহরটিকে যৌনতার রাজধানী হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। কিন্তু আসলে কি পাতায়া সারা বিশ্বের পাপের স্বর্গ? একসময় পাতায়া নামের জায়গাটি ছিল থাইল্যান্ড উপসাগরের একটি জেলে পল্লী। সাগরে অল্প কয়েকটি নৌকা এবং তীরে গ্রামবাসীর থাকার জন্য কিছু কুঁড়ে ঘর বাদে সেখানে আর কিছুই ছিল না। ১৯৫৯ সালের ২৯ জুন নাখনের রাজাসীমার সামরিক ঘাঁটিতে থাকা ৫০০ সদস্যের একটি মার্কিন সেনাদল এক সপ্তাহের বিশ্রাম ও বিনোদনের জন্য পাতায়ায় যায়। ওই সেনারা সৈকতের দক্ষিণাঞ্চলের প্রান্তে স্থানীয় লোকদের কাছ থেকে কয়েকটি বাড়ি ভাড়া নেয়। তখন থেকেই ঘুমন্ত জেলেপল্লির জন্য প্যান্ডোরার বাক্স খুলে যায়। মার্কিন সেনাদের মধ্যে পাতায়ার সৌন্দর্যের খবর ছড়িয়ে পড়ে এবং এটি কংক্রিটের নগর ব্যাংককের পরিবর্তে জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়। ভূতাত্ত্বিক তথ্য ব্যবস্থায় বিনোদনের জন্য সেরা সৈকত হিসেবে মানচিত্রে স্থান পায় পাতায়া। বর্তমান ইউতাপাও বিমানবন্দর নামে পরিচিত পাতায়ার পাশের বানসত্তাহি বিমান খাঁটিতে যখন বিপুল পরিমাণে সেনারা আসতে শুরু করে, তখন থেকেই বাড়তে থাকে পাতায়ার জাঁকজমক। এর প্রায় অর্ধ শতাব্দী পর ভিয়েতনাম যুদ্ধ থেকে নিষ্কৃতি পাওয়া সেনা থেকে শুরু করে যৌন পর্যটক এবং থাইল্যান্ডের রেড লাইট অঞ্চলের বাসিন্দাদের গন্তব্যে পরিণত হয় পাতায়া। ১৯৬৪ সালে পাতায়া সৈকতের অদূরে প্রথম মার্কিন ঘাঁটি ইউতাপাওয়ে পৌঁছায় জিআইএস। তখন থেকে ১৯৭৬ সাল পর্যন্ত প্রতি বছর প্রায় ৭ লাখ আন্তর্জাতিক সেনাকে এক সপ্তাহের বিশ্রাম ও বিনোদনের জন্য থাইল্যান্ডে পাঠানো হয়। থাইল্যান্ডের সমাজে জীবিকার জন্য দেহ ব্যবসা নতুন কিছু নয়। ১৬৮০ সালে আইউথাইয়া যুগ থেকেই সেখানে পতিতাবৃত্তি বৈধ, এমনকি সেখানে সরকার পরিচালিত যৌনপল্লী ছিল। তবে এই দেহ ব্যবসা কেবল ব্যাংকক অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। তবে যখন থেকে আন্তর্জাতিক সেনারা আসতে শুরু করেন, তখন থেকেই যৌনকর্মীদের নতুন গন্তব্যে পরিণত হয় পাতায়া। যৌনকর্মীরা নতুন খদ্দেরদের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেন এবং তারা মুদ্রার বিনিময় হার সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের রক অ্যান্ড রোল ধারার সঙ্গীত ও অশ্লীল শব্দের সঙ্গে পরিচিত হন। যুদ্ধে যাওয়ার সপ্তাহখানেক আগে বিনোদনের জন্য ছুটে আসা তরুণ সেনাদের মনোরঞ্জন করতে থাকেন যৌনকর্মীরা। ভিয়েতনাম যুদ্ধের পর অনেক সেনা কর্মকর্তা পাতায়াতেই থেকে যান। তারা থাই নারীদের বিয়ে করেন এবং বার ও রেস্টুরেন্টের ব্যবসা চালু করেন। আজকের দিনেও প্রতি বছর কয়েক লাখ সেনা কর্মকর্তা কোবরা গোল্ড নামে পরিচিত থাই মার্কিন সামরিক মহড়ায় অংশ নিতে পাতায়া আসেন। হাজারো রকমের বিনোদনের সুযোগ থাকা সত্ত্বেও পাতায়া যে কোনো পর্যটকদের জন্য ভীষণ রকমের নিরাপদ। এখানে পর্যটকদের প্রতি শ্রদ্ধাশীল থাকে দোকানদার, যৌনকর্মী থেকে শুরু করে পুলিশ সবাই। আর তাই নিরাপদ রঙ্গলীলার স্বর্গ হয়েও পাতায়ার সৌন্দর্য ম্লান হয়নি এতটুকুও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।